পাঁচ বছর পরে আজকে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য টেট হচ্ছে এগারো হাজার সাতশো শূন্য পদের জন্য প্রায় সাত লক্ষের উপরেও পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে কিন্তু বেসিক কয়েকটা জিনিস মানে যেটা আমাদের মনে প্রশ্ন জাগে আর কি সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ যে বিশাল প্রচার করে পরীক্ষা নিচ্ছে এত আয়োজন রাজস্বযোগ্য যাকে বলা হয় আর কি কিন্তু দেখা যাচ্ছে যে এই যে এত ছেলেমেয়েরা কষ্ট করে পড়াশোনা করবে তারা বহুদিন ধরে প্রস্তুতি নিচ্ছে এই টেট উত্তীর্ণ হওয়ার জন্য এখানে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ নাম্বার এই টেটের জন্য নির্ধারিত আছে কিন্তু পাঁচ নাম্বার মানে টেটের ওয়েটের যেটাকে বলা হয় আর কি তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে এত বছরের পর বছর প্রস্তুতি নিয়ে যে পরীক্ষাটা তারা দিচ্ছে তার জন্য কিন্তু পাঁচ নম্বর নির্ধারিত আছে আর ইন্টারভিউ যেটা নেওয়া হবে এর পরবর্তীকালে সে ইন্টারভিউর জন্য কিন্তু দশ নম্বর নির্ধারিত আছে তাহলে বিষয়টা দাঁড়ালো হচ্ছে যে ইন্টারভিউতে আমরা যে দেখেছি যে এই দু হাজার চোদ্দোর টেটের যে প্যানেলটা প্রকাশ করলো মার্কস বিভাজন সহ আর কি সেখানে দেখা যাচ্ছে যে বহু ক্যান্ডিডেট যারা যাদের একাডেমিক কোয়ালিফিকেশান ভালো যারা সব দিক দিয়ে এগিয়ে তা এমনকি টেটেও ভালো নাম্বার পেয়েছে তাদেরকে ইন্টারভিউতে কম নাম্বার দেওয়া হয়েছে অথচ সব দিক দিয়ে পিছিয়ে যারা তাদেরকে কিন্তু টেটে মানে ইন্টারভিউতে বেশি নাম্বার দিয়ে তাদেরকে কিন্তু প্যানেলে নথিভুক্ত করে তাদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তার সাথে সাথে আরও একটা উল্লেখযোগ্য বিষয় এটা এক ধরনের প্রহসন বলা যায় যে তার সঙ্গে সঙ্গে আর একটা উল্লেখযোগ্য বিষয় যে এবারেও কিন্তু সেই প্রভিশনটা রাখা হয়েছে যে সাদা খাতা জমা দিতে পারবে ক্যান্ডিডেটরা এই প্রভিশনটা কিন্তু এবারেও রাখা হয়েছে বিষয়টা হচ্ছে যে সাদা খাতার যে কি রহস্য এবং তার ফলে কি হচ্ছে আমাদের রাজ্যে এখন তো আমরা সবাই দেখতে পাচ্ছি চোখের সামনে আমাদের দাবি যে প্রাথমিক শিক্ষা পরিষদের উচিত যে প্রত্যেকটা সেন্টারকে বা ভেনুকে নির্দেশ দেওয়া উচিত ছিল যে কজন সাদা খাতা জমা দিচ্ছে তাদের জন্য একটা আলাদা তালি তালিকা তৈরি করা সেই তালিকা তৈরি করে সঙ্গে সঙ্গে রিপোর্ট করা যে এই ভেনুতে এতজন সাদা খাতা জমা দিলেন এবং তাদের নামটাও কিন্তু সঙ্গে সঙ্গে